Hey guys, what's up? কেমন আছো তোমরা? Welcome to my channel 1BITGAMER. আশা করি সবাই ভালো আছো। And আজকের পর্বতে আমরা মাইনক্রাফট গেমটি খেলবো। আশা করি সবাই তোমরা জানো মাইনক্রাফট গেমটি কেমন। And চলো দেখা যাক, আমি একটা সার্ভার তো বানাই নিছি, এখন সার্ভারের নাম হলো 1BITGAMER। And আমরা ঢুকলাম, সবকিছু ডিফল্টেই রয়েছে, কোনো কিছু চেঞ্জ করিনি আমি। সেই গেমটা অনেক সুন্দর, আমি একটু খেলেছি, বেশি খেলিনি। চলে আসলাম আমাদের ওয়ার্ল্ডে, আমাদের 1BITGAMER ওয়ার্ল্ডে। এন্ড আমাদের প্রথম কাজ হলো এখানে আসার সাথে সাথে প্রথমে আমরা পড়লাম একটা গর্তই। চলো উপরে উঠে গেছি। আমাদের কাজ হলো সর্বপ্রথম গাছ কাটা, বাট এই গাছগুলো দিয়ে কী হবে, ভালো গাছ তো লাগবে আমাদের। এই যে পাই গেছে, এই গাছগুলো কাটা। এই যে একটা কাটা লাগাইছি, এই গাছ দিয়ে কী কী হবে তা দেখাচ্ছি উপরে। প্রচুর পরিমাণে কাজ করতে হবে গেমে, প্রচুর পরিমাণে। যথেষ্ট, এখন আমাদের 10টা হয়ে গেছে, তাহলে আমাদের এখন তাকে বলে ওই ক্রাফটিং টেবিলটা বানানো। একটু উপরে যে মৌমাছি কামড়াবে না তো দাঁড়ায় থাকলে। চলো এখন সর্বপ্রথম আমরা ক্রাফটিং টেবিলটা বানাই নিই। অ্যান্ড ওর জন্য আমাদের এটা লাগবে, কি যেন নাম আমার, ওয়ার্ক প্ল্যাঙ্ক, এরকম কিছু নাম দেখুন তো। চলো এটা লাগবে যথেষ্ট। অ্যান্ড আর কি হলে আমাদের আমাদের ক্রাফটিং টেবিলটা বানানো হয়ে গেল। এন্ড দেখে নিয়ে ওকে সেট আপ করবো। এন্ড তোমার উডেন পিকেক্স অ্যান্ড হ্যাচেট বানাবো। মানে গেল এক্স, একে এক্স বলে। অ্যান্ড আবার গাছপালা কাটা শুরু করতে হবে। গাছ তো এক দিয়ে ভালো কাটা হয়। এখন দেখো গাছ একটু ফাস্ট হচ্ছে, এখন আগের আগে আগের মোকাবিলায় একটু ফাস্ট হচ্ছে। আমাদের যথেষ্ট পরিমাণে উড হয়ে গেছে, এখন আমাদের সর্বপ্রথম ইম্পর্টেন্ট জিনিস হলো ভেড়া, ভেড়া খুঁজা, যার উল দিয়ে আমি বেড বানাবো, তারপরে রাতে আমার ঘুমাতে হবে। ভেড়া কই, নইলে তো জানো গাইস রাতে জম্বিস আছে, মনস্টার অনেক খতরনাক খতরনাক। তিনটা চারটা, ও আসাম, প্রথমে এইখানতে শুরু করি। একটা দুটা তিনটা অ্যান্ড চারটা, এখন একটু ভিলেজার্সদের দেখে আসি। অ্যান্ড ভিলেজটা কীরকম কী দেখে আসি, ভিলেজের আশপাশে আমি বানাবো ঘরটা। এ ফিউ মোমেন্টস লেটার, কয়লা
এন্ড আমাদের কিছু জিনিস বানাতে হবে, একজন স্টোন কাজে লাগবে আমাদের। তোমার কি যেন করে আমাদের ক্রাফটিং টেবিলটা বসাই, আমার হয়ে গেছে। আর কিছু লাগে তোমার? এটা দুটো এখন ফেলাই দিতে হবে। আমাদের হয়ে গেছে, এখন কয়লা কালেক্ট করবো। আই থিঙ্ক আমাদের কাছে সবকিছু আছে বেড বানানোর জন্য, একবার চেক করে নেওয়া দরকার। দেখা গেলো এন টাইমে কিছু থাকলো না, তখন ও ভাই এটা কি? ঘর বানানো কমপ্লিট। আমাদের সিঁড়ি চলো এখন রাত পোয়ানো যায়। প্রথম নাইট আমাদের কাটলো এখানে ভালোভাবে। চলো এখানে কয়লা আছে নিয়ে যাওয়া যাক। প্রচুর পরিমাণে কয়লা, বা অনেকগুলো যে এটা কি মারতে পারবো কি আমি? মারে না কেন ঢালাই? হোয়াট দ্য হ্যাক, কি হলো? কনে ছিল মামা? কি হলো এটা? আচ্ছা আই থিঙ্ক আমার যে ঘরটা আমার মনে আছে কোন জায়গায়। 2000 years later. Oh my god! Wow! পাগল হয়ে যাবে সব। ২৬টা কয়লা তোমার এটা বানাতে হবে আবার। চলো তো গাইস, সর্বপ্রথম একটা ঘর বানানো যাক আজকে।
সিম্পলি নর্মাল একটা এখানে বানাই দিতে যথেষ্ট। আচ্ছা চলো শুরু করা যাক। বুটের ঘর বানাবো তো প্রচুর পরিমাণে লাগবে, দেখা যাক। এক স্লট নিয়ে নিলাম, একটা দুটো তিনটে চারটা, একটা দুটো তিনটে ভিতরে গেছে। আচ্ছা দেখা যাক, ক্রাফটিং টেবিলটা এখানে বানাই দিন। দরজা 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 একটা লাগবে তোমার, তিনটে আছে এখানে। আচ্ছা তিনটা লাগতো, দুটো দেখা যাক এখন হয়ে গেছে। ডেটা সমস্যা হয়ে গেলো, ভিডিও রয়ে গেলো, তার জন্য আমাদের আবার করা লাগবে। ওয়েট ওয়েট ওয়েট, মাটিতেই কি হবে, হাওয়া হয়ে যাবে, চলো ভাঙতে হবে। রাত হতে যাচ্ছে, আবার ঝামেলা করতে হবে না। অ্যান্ড আমাদের অর্ধেক কাজ কমপ্লিট, এখন ছাদ দিতে বাকি। তো ফার্স্ট অফ অল এখন রাত হচ্ছে, তো আমরা ঘুমাই নি আগে ভালো করে, দেখা গেল এখন চলে আসবে। হুম
কমপ্লিট। চলো বাইরের দৃশ্য দেখা যাক। ওই দেখো পড়তেছে। A few moments later. এটা আমাদের একটু পুরো করতে হবে তো করা যাক। যথেষ্ট আমাদের ঘরে আলো লাগাতে হবে, নইলে তোমার জম্বি স্পন হবে, তো এটাও করা যাক। এটা চলো যথেষ্ট পরিমাণে হয়েছে, ভালো লাগে না। আর একটা জিনিস করা যায়, কিন্তু আমাদের উড আই থিঙ্ক আরো লাগবে, একটা তো হবে না। এ পর্যন্ত কি হলো? অ্যান্ড আবার ঘুমাতে হবে, আবার যাতে হবে সকালে। চলো এ ফিউ মোমেন্টস লেটার। আমাদের সাত পরিমাণ বলা কমপ্লিট, আমাদের লাগে না একটা করে টুপি টাপি করি, এটা সব করে মারা যাক। অ্যান্ড আজকে আমাদের ঘরটা কমপ্লিট হয়ে গেল সুন্দরভাবে।
এখনো করতে বাকি, চলো করা দিয়ে যাক। কমপ্লিট আমাদের ঘর, দরজা, এন্ড এখানে কিছু মাটি দেওয়ার প্রয়োজন আছে। চলো, মাটি তো প্রচুর আছে। তো গাইস দেখতেছো, খুবই অসাধারণ একটা বাড়ি বানাইছি আমি। হ্যান্ড চারটা দেখতে পারো ভালোভাবে, এই যে এই ডিজাইনটা করলাম। সুন্দর সমুদ্রের পাশে ভিলেজও আছে সামনে, কোনো প্যারা নেই, চুরিও করতে পারবো বিন্দাসে। অ্যান্ড আমাদের ওই আইল্যান্ডে আমরা কি যেন কয়েকটা টোট দিতে পারবো, আর কি মাইন্ড করতে পারবো ইজিলি। তো গাইস আজকের জন্য আল্লাহ হাফেজ, দেখাবে অন্য এপিসোডে, বাই বাই।